ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আজকে আমাদের বৃষ্টির অত্যন্ত প্রয়োজন, বৃষ্টির অত্যন্ত প্রয়োজন। আমরা অসুস্থ হয়ে যাচ্ছি এই রমজানে। কোনো বছরে এমন ঘটনা ঘটেনি যে রমজান এসেছে আর বৃষ্টি হয়নি, এটাই প্রথম মনে হয়। আমার মনে হয় যে এটাই প্রথম, অন্যান্য সাইডে হচ্ছে কিন্তু নারায়ণগঞ্জ আর এই এরিয়াগুলোতে বৃষ্টি হচ্ছে না। এটা কি আল্লাহর অসন্তুষ্টি তার কারণ নয়? কেন আপনাদের কোনো মাথা ব্যথা আছে? কোন ব্যক্তি আছেন এরকম যে আপনি এর কারণে তওবা করেছেন যে আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি বৃষ্টি দাও? কেউ নেই, কেউ নেই। আপনারা দায়িত্ব দিয়ে দিয়েছেন শুধু মসজিদের ইমামের দিকে আর আপনার এই যে বুড়ো বাপদাদা নানাদের দিকে যে এরা দোয়া করে না কেন আল্লাহর কাছে। মানে আপনারা সব পাপ করবেন আর দোয়া শুধু এরা করবে, প্রথম কাতারে কাজ হবে? কোনো কাজ হবে না। আপনাদেরকে তওবা করতে হবে, মুরব্বীদের সাথে আপনাদেরকে তওবা করতে হবে। যার যে পাপটা আছে আজকে তওবা করেন যে আল্লাহ আমি এই পাপটা করবো না। দেখেন আপনারা যদি 100 জন মানুষ 100টা পরিবার থেকে 100টা পাপকে বন্ধ করে দেন, দেখেন ইনশাল্লাহ আল্লাহ কালকে বৃষ্টি হবে ইনশাল্লাহ আল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা যে তুমি ফিরে আসো আমি তোমাদেরকে বৃষ্টি দেবো। সুরা নূহ, নূহের মধ্যে নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে এ কথা বলেছিল, কি বলছেন? ওকালা নূহ রব্বি, আমি তাদেরকে বলেছিলাম ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আমি আমার জাতিকে বলেছিলাম তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তার কাছে ফিরে আসো। সুম্মা তুবু ইলাইহি, তার কাছে তওবা করো। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। ইউরসিলে সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদেরকে আকাশ থেকে মুসলধারায় বৃষ্টি দেবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমাদেরকে মালামাল করে দেবেন। ও বানিনা, তোমাদেরকে সন্তান দেবেন। ওয়া জাআল্লাকুম জান্নাতি ওয়া জাআল্লাকুম আনহারা, তিনি তোমাদেরকে বাগান দেবে এবং নহর প্রবাহিত করে দেবে। শুধুমাত্র তওবার মধ্যে আটকে আছে আপনার 5টা নিয়ামত। কি নিয়ামত? আপনার ক্ষমা আটকে আছে, আপনার বৃষ্টি আটকে আছে, আপনার সন্তান আটকে আছে, আপনার সম্পদ আটকে আছে, আপনার বাগান আটকে আছে, শুধুমাত্র তওবার উপরে। তিনি বলেছিলেন তোমরা তওবা করো, এই 5টা সম্পদ তোমরা আল্লাহর কাছ থেকে দুনিয়াতেই পেয়ে যাবে। আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেই ক্ষমা করে দেবে, বৃষ্টি দেবে, সন্তান দেবে, ধন সম্পত্তি দেবে এবং তোমাদেরকে বাগান দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরা নূহ এটা উল্লেখ করে দিয়েছেন। অতএব তওবা আমাদেরকে করতে হবে যদি বৃষ্টি পেতে চাও।